জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্যোগের সৃষ্টি হয় তার কারণে প্রায় 27 লক্ষেরও বেশি পরিবারের 1 কোটি 21 লক্ষেরও বেশি মানুষের উপর প্রভাব পড়তে পারে। শুধুমাত্র মানুষ নয়, বর্তমান বিশ্বে জীববৈচিত্র্য এবং প্রকৃতিকে ধ্বংস করার মূল হুমকি হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনকে বলতে বোঝায় তাপমাত্রা এবং আবহাওয়ার একটা পরিবর্তন যেটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, বেশিরভাগ সময় সেটা স্বাভাবিক। তবে 1800 সাল থেকে মানুষের বিভিন্ন অপরিকল্পিত কার্যকলাপের কারণেই জলবায়ু পরিবর্তনের সৃষ্টি হচ্ছে। গত 7 বছরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দুর্যোগের সৃষ্টি হয়, যার কারণে 58টি জেলায় 1000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেন এবং 94 লাখেরও বেশি মানুষ বাড়িঘর হারান। এই গত 7 বছরে সেসব প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় প্রায় $4,120 মিলিয়ন, সহযোগিতা আসে $104 মিলিয়ন এবং ক্ষতিগ্রস্ত হয় 4 কোটি 20 লক্ষ মানুষ। কালবৈশাখী, শৈত্যপ্রবাহ এবং শিলাবৃষ্টির মতো বিভিন্ন দুর্যোগের গবেষণা করে অনুমান করা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্যোগের সৃষ্টি হয় তার কারণে প্রায় 27 লক্ষেরও বেশি পরিবারের 1 কোটি 21 লক্ষেরও বেশি মানুষের উপর প্রভাব পড়তে পারে এবং তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সময়ে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে $338 মিলিয়ন। সারা বিশ্বে এই জলবায়ু পরিবর্তনের কারণ হতে পারে গ্রিন হাউস এফেক্ট, বন এবং বন্য প্রাণী ধ্বংস, অপরিকল্পিত নগরায়ন সহ আরও বিভিন্ন কারণে। এবং বাংলাদেশে ইটভাটা, কলকারখানা এবং যানবাহনের কালো ধোঁয়ার কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন একটা ভূমিকা রাখে। এমনকি জমিতে অতিরিক্ত সার এবং কীটনাশকের ব্যবহারও কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা বিরাট কারণ। এই জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হতে পারে, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, জলোচ্ছ্বাস, ভূমিকম্প সহ আরও অনেক রকমের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হতে পারে। যেমন গত 7 বছরে বাংলাদেশে 15টার বেশি বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ নিজের সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, তবে তা যথেষ্ট নয়। এর জন্য দরকার জলবায়ু বিষয়ক নীতিমালা ও পরিকল্পনা, তার পাশাপাশি তার বাস্তবায়ন এবং এই জলবায়ু পরিবর্তনের পিছনে যারা দায়ী আছে তাদের সঠিক বিচার করা উচিত এবং আমাদের নিজ নিজ জায়গা থেকেও সতর্ক হতে পারে। সুভাষা ফাইজ, ইকটু ভাবুন, আরটিভি, ঢাকা।